সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন্স পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে ভিডিওতে বেশি কিছু দেখাবো না। আমাদের একটা হল্যান্ড লব খরগোশ, সে মানে গত কালকেই লোম ছিঁড়েছে এবং বাচ্চা দিয়েছে, এবং তার আমি আংশিক কিছু ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি দেখাবো। খরগোশটা গত রাত্রে পর্যন্ত দেখা হয়েছে, চারটা বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলোকে বেশ ভালোই সে দুধ খাওয়াচ্ছে বা যত্ন করছে। এই জাস্ট এইটুকু আপডেট দিয়েই আমি আজকের এই ভিডিওটা শেষ করব আসলে, কারণ হচ্ছে যে আসলে খুব বেশি কিছু আপাতত বলার নাই, কারণ খরগোশগুলো বেশিরভাগ খরগোশই আসলে রেস্টে আছে, তাদের আসলে মানে বাচ্চা মানে নেই নাই আর কি। কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম পড়েছে, মানে বর্ষাকাল আরম্ভ হলে পরও যেটা মনে করেছিলাম সেইভাবে আসলে তাপমাত্রাটা কমে নাই, যার ফলে অনেকগুলো খরগোশই মিসকনসিভ করেছে, মানে তাদের যে কনসিভের যে বিষয়টা মানে বাচ্চা ধারণের যে বিষয়টা সেটা হচ্ছে যে হয় নাই, বাচ্চা ধারণ হয় নাই। তো এদেরকে আবার মোটামুটি মাসখানেকের রেস্ট দেওয়া হয়েছে, আবার একটু পরিবেশ যদি একটু ঠান্ডা হয় তারপরে আমরা আবার তাদেরকে মিটিংয়ে দিব। আর যেগুলো বাচ্চা হওয়ার ডেট আছে এটা আগামী 4 থেকে 6 তারিখের মধ্যে আমাদের আরও বেশ কিছু খরগোশের বাচ্চা হওয়ার কথা আছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, যদি বাচ্চা হয় তো হলো, যদি না হয় তাহলে পরে এরাও আগামী আবার আরও 1 মাস 1.5 মাসের মতো রেস্টে চলে যাবে। এদেরকে আপাতত আর বাচ্চা নিব না। তো চলুন তাহলে আমি খরগোশটাকে দেখাই যে কিভাবে একটা খরগোশ বাচ্চা দেয়, বা বাচ্চা দেওয়ার পূর্বে আসলে খরগোশের কী ধরনের প্রস্তুতি থাকে, মানে প্রেগনেন্সির শেষ মুহূর্তে এসে যখন বাচ্চা প্রসবের সময় হয় তখন একটা খরগোশ কী ধরনের প্রস্তুতি নেয় তার বাসার জন্য, সেই জিনিসটা আজকে দেখাবো। এবং আপনাদেরকে বাচ্চা দেওয়ার পরে বা বাচ্চা হওয়ার পরে বাচ্চা খরগোশ কীভাবে তাদেরকে আসলে যত্ন করে বা আদৌ যত্ন করে কিনা সে বিষয়েও বিস্তারিত আমি জানাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল্যান্ড লব, এবার এটা প্রথমবার বাচ্চা দিচ্ছে যেন সে অলরেডি নেস্টিং করেছে, এবং এই যে খড় বা কাঠের বাক্স, আপনারা আমার পুরনো অনেক ভিডিওতেই দেখেছেন যে আমরা কিন্তু এই কাঠের বা এই যে প্লাইউড আর কি, প্লাইবোর্ডের আমরা এই নেস্ট বক্সগুলো ব্যবহার করি, এবং এই নেস্ট বক্সের সাইজ হচ্ছে 12 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি চড়া এবং 10 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট বক্স। এবং এই বক্সে যখন প্রেগনেন্সির এদের বয়স যখন মোটামুটি 20-22 দিন হয়ে যায় তারপর আমরা এদেরকে একটা করে বক্স দিয়ে দিই, এবং সেই বক্সে ওরা এই যে খড়গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরু ছাগলকে খাওয়ানো আওর বা খড়, এই খড়গুলো আমরা কেটে আমরা দেই লম্বা লম্বা করে, তখন ওরা মুখে করে এই খড়গুলো নিয়ে এই বক্সের মধ্যে তারা বাসা বানায়। এবং এই বাসা বানানোর পর এরা কিন্তু মোটামুটি যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, মোটামুটি ধরে নেওয়া যায় যে বাচ্চা প্রসবের 6 থেকে 8 ঘন্টা পূর্বে থেকে এরা পশম ছেঁড়া শুরু করে। তো এখন এরা পশম ছিঁড়ছে, মানে ধরে নিতে হবে আজকে সন্ধ্যার পর বা আজকে রাত্রেই ওরা বাচ্চা প্রসব করবে। তো আমি তখন এই ভিডিওটা করা শুরু করি, এদের এই লোম ছিঁড়া দেখে আমি আসলে ভিডিওটা করা শুরু করি। তো আপনি দেখতে পাচ্ছেন যে খরগোশটি যে এখন যে বক্সের মধ্যে যে পশমগুলো রেখে আসছে, এ আবার বাইরে আসবে, আবার পশম ছিঁড়বে, আবার বক্সের মধ্যে পশম রাখবে, এভাবে সে আস্তে আস্তে এই বাচ্চা দেওয়ার পূর্বেই এরা সুন্দর করে পশম দিয়ে বাচ্চার জন্য একটা বেডিং তৈরি করবে বা একটা বিছানা তৈরি করবে যেখানে বাচ্চাগুলো সে প্রসব করবে। এবং বাচ্চাগুলো কিন্তু জন্মের পর থেকে মোটামুটি 3-4 দিন বেশ গরম একটা পরিবেশের প্রয়োজন হয়, যার কারণে এই খরগোশগুলোর বাই নেচার সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই এরা এভাবেই এরা তৈরি, আল্লাহ এদেরকে এভাবেই সৃষ্টি করেছে যে এরা বাচ্চা প্রসবের পূর্বে সম্পূর্ণ নিজের পশম ছিঁড়ে ওরা বাচ্চাদের জন্য বিছানা তৈরি করে এবং সেখানে তারা বাচ্চা প্রসব করে। এবং এই পশম ছিঁড়ে বাচ্চা প্রসব করার পর ওরা বাচ্চাদেরকে এই পশম দিয়ে তারা ঢেকে রাখে, এবং এরা যে বাচ্চা প্রসবের সময় যে নাড়িগুলো যে পরে বা ছোটো ছোটো যে ফুল পরে বাচ্চা প্রসবের সময়, এই ফুলগুলো ওরা খেয়ে নেয়, যার ফলে এবং রক্ত টক্ত যা পড়ে থাকবে সম্পূর্ণ ওরা চেটে একদম পরিষ্কার করে ফেলে জায়গাটা। এরপরও মাঝে মধ্যে দেখা যায় যে কিছু কিছু সময় দেখা যায় যদি একটা ফুল পড়ে থাকে তখন সেই ফুলগুলো পরিষ্কার করে ফেলতে হয় বা ওই রক্তাক্ত ওই জায়গাগুলো পরিষ্কার করে ফেলতে হয়, নাহলে পরে পিঁপড়ার উপদ্রব দেখা দিতে পারে, ছোট ছোট লাল পিঁপড়া দেখা দেয়। তো আপনারা অবশ্যই খরগোশ বাচ্চা দিলে সেই জায়গাটা পরীক্ষা করে দেখবেন যে সেই জায়গায় কোনো নোংরা আছে কিনা বা কোনো ময়লা আছে কিনা, যদি সেখানে থাকে তো অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, যদি পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু ওখানে পিঁপড়া দেখা দিবে এবং এই পিঁপড়া হলে পরে কিন্তু বাচ্চাগুলোকে একটাও আপনারা বাঁচাতে পারবেন না।
এবার আসি যে বাচ্চা প্রসবের পর খরগোশ দুধ খাওয়ায় কিনা বা নিজে থেকে দুধ খাওয়ায় কিনা বা এটাকে ফোর্স ফিডিং করানোর কোনো প্রয়োজন আছে কিনা। আসলে খরগোশ বাচ্চা প্রসবের পর মোটামুটি 18 থেকে 24 ঘন্টার মধ্যে একবার প্রথমবার দুধ খাওয়ায় এবং তার পরবর্তী প্রতি 24 ঘন্টায় সাধারণত একবার করে দুধ খাওয়ায়। এবং এই দুধ খাওয়ানোতে কিন্তু ওরা কিন্তু সাধারণত কারো সামনে কিন্তু দুধ খাওয়ায় না, ওরা চেষ্টা করে যে নির্জন বা একেবারে একা থাকে যখন বা আশপাশে যখন কেউ থাকে না তখন ওরা দুধ খাওয়ায়। অবশ্য যদি আপনাদের খরগোশ পোষার সময় যদি আপনার খুব বেশি টেম করে ফেলেন বা যদি আপনাকে দিয়ে সে যদি অভ্যস্ত হয়ে যায়, মানে সে যদি আপনাকে বিশ্বাস করে বা তার যদি ট্রাস্ট যদি ভালো থাকে, তো সেক্ষেত্রে ওরা আপনার সামনেই বাচ্চাকে দুধ খাওয়াবে, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস নিশ্চিত থাকবেন যে খরগোশ বাচ্চা প্রসব করলে অবশ্যই তার বাচ্চাদেরকে নিজেরাই দুধ খাওয়াবে, তাদেরকে আলাদাভাবে ফোর্স ফিড করানোর কোনো প্রয়োজন পড়ে না। খুব কম সময়েই এমন দেখা যায় যে খরগোশ নিজের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, তখন ফোর্স ফিডিং করানো যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চা প্রসবের পর অবশ্যই আপনাদেরকে প্রথম প্রথম প্রত্যেক দিন অন্তত একবার করে বাচ্চাগুলোকে পরীক্ষা করতে হবে যে বাচ্চাগুলোর পেট ভরা আছে কিনা বা বাচ্চাগুলোকে দুধ খাওয়ানো হয়েছে কিনা। যদি মা খরগোশ দুধ না খাওয়ায় সেক্ষেত্রে আপনারা খরগোশকে ধরে দুধ খাওয়াই দেবেন। এবার আসি খরগোশের, মা খরগোশের জন্য কী খাবার দাবার আপনারা দেবেন। মা খরগোশের জন্য অবশ্যই দৈনিক যে তার যে ফিডের পরিমাণটা সেটা একটু বাড়ায় দিতে হবে, ঘাসের পরিমাণ বাড়ায় দিতে হবে এবং প্রত্যেক দিন অন্তত 2 মিলি পরিমাণ ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে হবে। এতে দুধের প্রোডাকশন বাড়বে এবং বাচ্চাগুলো দুধ ভালো পাবে। যেখানে যে খরগোশ বাচ্চা প্রসব করা হয়ে গেছে, এই যে এখানে যে ছোট ছোট যে ফুলগুলো আমি যেগুলো তুলে ফেলছি এইগুলো থাকলে পরেও কিন্তু পচে গন্ধ বের হবে এবং বাচ্চাদের এতে সমস্যা হতে পারে, এই জন্য আমি এগুলো পরিষ্কার করে ফেলছি, কারণ মা খরগোশ এগুলো খায় নাই। তো সাধারণত এগুলো কিন্তু মা খরগোশ খেয়ে নেয় সম্পূর্ণ, তো আপনারা এভাবে পরিষ্কার করে রাখবেন এবং যদি রক্ত থাকে তাহলে সেই জায়গাটা পরিষ্কার করে রাখবেন। তো যেহেতু আজকে বাচ্চা দিয়েছে আমি আজকে আপাতত আর বেশি নাড়াচাড়া করব না, এটা আমি আগামীকালকে এই জিনিসগুলো আমি আবার দেখব যে বাচ্চাগুলোকে ঠিক মতো সে দুধ খাইয়েছে কি না। আপনারা বাচ্চাগুলো দেখলেন, খরগোশ 4টা বাচ্চা দিয়েছে এবং আমি যে বাচ্চার দেখার সময়তে যে ছোট ছোট যে নাড়িগুলো আমি তুলে ফেলে দিলাম এগুলো হচ্ছে বাচ্চার ফুল বলা হয়। আসলে এগুলো হচ্ছে প্রত্যেকটা বাচ্চা দেওয়ার সময় এগুলো একটা করে ফুল দেয় এবং সেইগুলো কিন্তু সাধারণত খরগোশগুলো খেয়ে নেয়। তবে অনেক সময় দেখা যায় যে খরগোশ হয়তো সবগুলো হয়তো খেলো না, দু একটা হয়তো খেয়েছে, বাকিগুলো আসলে ওভাবে রেখে দেয়। তো এগুলো পচে যেন গন্ধ না বের হয় এই জন্য আমাদেরকে একটু পরিষ্কার করে রাখতে হয়। তো আপনারাও যারা খরগোশ পালন করছেন তারা যদি বাচ্চা হওয়ার পর আপনার জায়গাটা অবশ্যই একটু পরীক্ষা করে দেখবেন যে বা এ ধরনের কোনো ফুল বা নাড়ি বা এ ধরনের আবর্জনা বা রক্ত টক্ত ভরে আছে কিনা, ওই জায়গাটা একটু পরিষ্কার করে রাখবেন, কারণ এগুলো থাকলে পরে কিন্তু পিঁপড়ার আক্রমণ হতে পারে। আর পিঁপড়া যদি একবার যদি এই কাঁচা নরম বাচ্চাগুলোকে যদি পিঁপড়া যদি পেয়ে বসে তাহলে কিন্তু এই বাচ্চাগুলোকে আর আপনি বাঁচাতে পারবেন না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।